আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা KMeans ক্লাস্টারিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা দেখব KMeans ক্লাস্টারিং অ্যালগরিদমের বেসিক অবকাঠামো তো চলুন শুরু করা যাক প্রথমে দেখে নেই KMeans ক্লাস্টারিং অ্যালগরিদমটা কি এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম আমরা আনসুপারভাইজড নিয়ে আমাদের গত পর্বে আলোচনা করলাম এবং এখানে মূলত পক্ষে KMeans নামটা এসেছে কে সংখ্যক ডিফারেন্ট ক্লাস্টারের উপর ডিপেন্ড করে অর্থাৎ অনেক বড় সংখ্যক আমাদের ডাটা সেট রয়েছে সেই ডাটা সেটগুলোকে আমরা যদি কে সংখ্যক দলে কে হচ্ছে দুই হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে বা যে কোনো নাম্বার হতে পারে কে সংখ্যক দলে বা ক্লাস্টারে ভাগ করতে পারি তাহলে মানে এই যে ভাগ করতে পারি এখান থেকে মূলত হচ্ছে কে মিন্স কথাটা এসেছে অর্থাৎ আমাদের আনলেবেলড ডাটা সেটকে আমরা ডিভাইড করব কে সংখ্যক ক্লাস্টারে এটা হচ্ছে KMeans ক্লাস্টারিং অ্যালগরিদমের বেসিক একটা স্ট্রাকচার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের KMeans ক্লাস্টারিং অ্যালগরিদমে কত ধরনের টাস্ক রয়েছে দুই ধরনের টাস্ক রয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে কে এটা নির্ণয় করা একটা টার্ম এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম এখানকার তো প্রথমে ডিটারমাইন করব দ্য বেস্ট ভ্যালু ফর কে সেন্টার পয়েন্ট সেই সেন্টার পয়েন্টের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ডাটা কতটুকু ক্লোজেস্ট থাকবে এবং প্রত্যেকটা ডাটা কোন ক্লাস্টারের অধীনে থাকবে সেটা নির্ণয় করা এই দুটি টাস্ক প্রথমে কে নির্ণয় করা তারপরে হচ্ছে কে এর অধীনে বা নিকটে কতগুলো ডাটাকে রাখবো সেটা তো প্রথমে আমাদের গোলটা নিয়ে আলোচনা করি আমাদের ডাটা সেট ধরে নেই এইরকম অনেক বড় একটা ডাটা সেট রয়েছে এখন এই ডাটা সেট থেকে আমরা পেতে যাচ্ছি এইরকম ডাটা সেট অর্থাৎ এখানে একটা গ্রুপ আমরা তৈরি করে নিয়েছি এখানে একটা আমাদের ধরেন গ্রুপ হয়েছে এখানে একটা গ্রুপ করে আমরা আমাদের ডাটা সেটগুলোকে নিয়ে এসেছি অর্থাৎ KMeans ক্লাস্টার করার আগে ডাটা সেট থাকবে এরকম আনলেবেল ডাটা সেট তারপরে হচ্ছে যখন আমরা KMeans ক্লাস্টার করব তখন আমরা কে সংখ্যক গ্রুপে আমাদের ডাটাগুলোকে ভাগ করে ফেলব ওকে তো আমরা একটু দেখি আমাদের গোল অ্যাচিভ করতে গেলে কোন কোন পথ অতিক্রম করে বা কিভাবে আমরা গোল অ্যাচিভ করতে পারি এখানে কিছু আনলেবেলড ডাটা সেট দেখতে পাচ্ছেন মানে হচ্ছে এদের ক্লাস সংখ্যা আমরা জানি না এখন আমাদের টার্গেট হবে এই আনলেবেলড ডাটা সেটগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের ক্লাস্টারিংটা তৈরি করা এর জন্য প্রথমে আমরা দুটো সেন্টার পয়েন্ট নিব এখানে একটা সেন্টার পয়েন্ট একটা পয়েন্ট নিয়েছি আমরা এবং এখানে একটা পয়েন্ট নিয়েছি এই দুটো পয়েন্ট নিলাম তারপর হচ্ছে প্রথমে কে এর মান ধরলাম আমরা টু কে ইকুয়াল টু আমরা টু ধরে নিলাম এবং কেটা কিভাবে আমরা ডিফাইন করে নিতে পারি সেটাও দেখবো শেষ পর্যন্ত দেখতে থাকুন সে জন্য প্রথমে ধরুন আমরা কে এর মান টু ধরে নিয়েছি দুটো ধরে নেওয়ার পরে আমরা এখানে এখানে একটা পেয়েছি এবং এখানে একটা আমরা সেন্টার পয়েন্ট নির্ণয় করে নিয়েছি এখন এই দুটো সেন্টার পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স মেজার করব ডিস্টেন্স মেজার করে এদের মধ্যে হচ্ছে আমরা একটা মিডিয়ান বের করব এই যে আমাদের ডিস্টেন্স বের করলাম মিডিয়ান সেই মিডিয়ান বরাবর একটা যদি আমরা রেখা ড্র করি তাহলে এইদিকে একটা ক্লাস্টার হয় এবং এইদিকে একটা ক্লাস্টার হয় সেই কাজটা হচ্ছে আমরা এখানে করেছি জাস্ট মিডিয়ান বের করেছি এইদিকে একটা ক্লাস্টার এবং এইদিকে আর একটা ক্লাস্টার নিয়েছি ওকে তো এই ক্লাস্টারের ডাটাগুলোকে আমরা একটা গ্রুপে ভাগ করে নেব তারপরে এই ক্লাস্টারের ডাটাগুলোকে আর একটা গ্রুপে ভাগ করে নেব তো সেই কাজটাই আমরা এখানে করেছি এখন আমাদের সেকেন্ড টার্গেটটা হচ্ছে যখন আমরা দুটি গ্রুপ আমাদের হয়ে গেল এই যে সেন্টার পয়েন্টটা অর্থাৎ এখানে যে আমরা সেন্টার পয়েন্ট জেনারেট করলাম সেই সেন্টার পয়েন্টটাই আমাদের চেঞ্জ করাই হচ্ছে আমাদের সেকেন্ড টাস্ক অর্থাৎ এই যে এখানে একটা সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং এখানে একটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী টার্গেট হবে এই সেন্টার পয়েন্টটা বিভিন্ন জায়গায় প্লেস করে মুভ করে আমাদের একুরেট ক্লাস্টার জেনারেট করা এর জন্য আমরা পরবর্তী পর্বে আমাদের সেন্টার পয়েন্টটাকে চেঞ্জ করে নিলাম এখান থেকে এই জায়গায় সেন্টার পয়েন্ট নিলাম এখান থেকে এই জায়গায় সেন্টার পয়েন্ট নিলাম এখান থেকে এই জায়গায় সেন্টার পয়েন্ট নেওয়ার ফলে এবং এইখান থেকে এই জায়গায় সেন্টার পয়েন্ট নেওয়ার ফলে এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্টের মধ্যে আমরা একটা ডিস্টেন্স মেজার করলাম ডিস্টেন্স মেজার করে এখানে একটা সেন্টার পয়েন্ট আবার এই ডিস্টেন্সে একটা সেন্টার আমরা তৈরি করে নিলাম এই সেন্টার বরাবর আমরা একটা মানে এখানে আমরা এই গ্রুপটাকে আলাদা করে ফেললাম এবং এইখানকার গ্রুপটাকে আলাদা করে ফেললাম তাহলে আমাদের এখানে দুইটা গ্রুপ আবার হয়ে গেল তো এই পর্বে সেটাই দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা গ্রুপ যখন আলাদা হয়ে গেল আমাদের এখানের ডাটাগুলোকে একটা ক্লাস্টারে রাখলাম এবং এই ডাটাগুলোকে আমরা আর একটা ক্লাস্টারে রাখলাম এখানকার যে ডাটাগুলো আগের ক্লাস্টারে ছিল সেই ক্লাস্টারটা চেঞ্জ হয়ে গেল আমাদের দেখতে পাচ্ছেন যে এই দুইটা ডাটা আগের ক্লাস্টারে ছিল এখন নতুন সেন্টার পয়েন্ট করার কারণে
এই ডেটা দুটো ডেটা আমাদের নতুন ক্লাস্টারের ভিতরে অন্তর্ভুক্ত হলো এভাবে হচ্ছে ক্রমান্বয়ে আমরা আমাদের সেন্টার পয়েন্ট প্লেসমেন্টটা চেঞ্জ করে ওই সেন্টার পয়েন্টের কাছাকাছি ডাটাগুলোর ফিচারের সিমিলারিটি মেজার করে আমরা মোর অ্যাকুরেটলি ক্লাস্টার জেনারেট করি এবং ফাইনালি হচ্ছে আমাদের প্রায় এরকম একটা ক্লাস্টার এবং এখানে এইরকম একটা ক্লাস্টার জেনারেট করা হয় অর্থাৎ দুইটা ক্লাস্টারকে যেন আমরা খুব ওয়েললি সেপারেট করে ফেলতে পারি অর্থাৎ ফাইনালি যখন আমাদের প্লেসমেন্টটা হবে তখন এইরকম দুইটা ক্লাস্টার যেহেতু কে সংখ্যক আমরা ট্রু নিয়েছি দুইটা ক্লাস্টার এইভাবে আমরা গঠন করে নিই ফাইনালি আমরা রেজাল্ট পাই এইরকম এই যেরকম দুইটা ক্লাস্টার এবং ওয়েললি আমরা সেপারেট করে ফেলতে পারতেছি কোন ক্লাস্টারে কোন ডাটাগুলো যাবে এখানে আমাদের মূল একটা ফ্যাক্ট থাকে কে নির্ণয় করা অর্থাৎ কেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি এর জন্য এলবো মেথড রয়েছে এলবো মেথড মূলত WCSS এর উপর ডিপেন্ড করে WCSS মূলত স্ট্যান্ড করে উইদিন ক্লাস্টার সাম অফ স্কোয়ার্স এর উপর অর্থাৎ ক্লাস্টারের ভিতরে ধরেন আমাদের এখানে একটা ক্লাস্টার রয়েছে এই ক্লাস্টারের ভিতরে অনেকগুলো ডাটা পয়েন্ট রয়েছে এই ডাটা পয়েন্টগুলো থেকে আমরা ধরেন এখানে একটা আমরা সেন্টার পয়েন্ট নিয়েছি এখন প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে সেন্টার পয়েন্টের একটা ডিস্টেন্স মেজার করে সেই ডিস্টেন্সের সাম অফ স্কোয়ার করার মাধ্যমেই হচ্ছে আমরা WCSS নির্ণয় করতে পারি এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে PI ইন ক্লাস্টার 1 PI মানে এই পয়েন্ট 1 ক্লাস্টার 1 ডিসটেন্স PIC 1 অর্থাৎ পয়েন্ট থেকে সেন্টার পয়েন্টের ডিসটেন্স PI ইন ক্লাস্টার 2 দুই নম্বর ক্লাস্টারে থাকলে ডিসটেন্স PIC 2 এভাবে ক্রমান্বয়ে আমরা ডিসটেন্স গুলো মেজার করি এবং এই পদ্ধতিতে মূলত পক্ষে আমরা K এর মান নির্ণয় করি যদি আমাদের K এর মান নির্ণয় হয় এর মান যত হবে তত সংখ্যক আমরা ক্লাস্টার বা গ্রুপে আমাদের ডাটাগুলোকে ভাগ করে ফেলতে পারি তাহলে আমরা বেসিক অবকাঠামো দেখলাম KMeans ক্লাস্টারিং এর অ্যালগরিদমের মাধ্যমে প্রথমে আমরা কেটা নির্ণয় করি কে এর উপর ডিপেন্ড করে আমরা আমাদের ডাটাগুলোকে সেন্টার পয়েন্টগুলোকে আইটারেট করতে করতে মোর অ্যাকুরেট ক্লাস্টারিং তৈরি করি তো আশা করা যায় KMeans ক্লাস্টারিং এর বেসিক স্ট্রাকচারটা আপনারা বুঝেছেন আমরা আমাদের সামনের পর্বে KMeans ক্লাস্টারিং অ্যালগরিদম পাইথনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।